দাদা এখনো আমার ভ্যালেন্টাইন। দাদাগিরির মঞ্চে ডোনার বার্তায় লজ্জায় লাল সৌরভ, ভাইরাল ভিডিও। দাদাগিরির মঞ্চ মানে প্রতি পর্বে নিত্য নতুন চমক। কখনো খুদে প্রতিযোগিতার সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আবার কখনো বিদেশি স্বামী স্ত্রীদের অবাক করা প্রেম কাহিনী মন জয় করে দর্শকদের। বাংলা হান ডেস্কের রিপোর্ট অনুযায়ী দাদাগিরির মঞ্চে ভালোবাসার কথা হবে আর স্বয়ং দাদার কথা উঠবে না, তা কি হয়? সেই 1996 সালে ব্যক্তিগত জীবনে দাদাগিরি করেছিলেন সৌরভ। নিজের সামনের বাড়ির মেয়েটির প্রেমে পড়ে লুকিয়ে বিয়ে করেছিলেন আজকের বিসিসিআই সভাপতি। বাকিটা কোনো সিনেমার গল্পের চেয়ে কম কিছু না। সৌরভ ডোনার প্রেম আজও একই রকম জনপ্রিয়, আর দাদার মঞ্চেও মাঝে মধ্যেই ম্যাডামকে নিয়ে অজানা গল্প শেয়ার করেন দাদা। হ্যাঁ, সর্বসমক্ষে ম্যাডাম বলেই স্ত্রীকে সম্বোধন করেন সৌরভ। সম্প্রতি প্রকাশ্যে আসা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল পর্বের প্রমোতে দেখা যায় এক জুটি নিজেদের প্রেম কাহিনী বলতে গিয়ে জানায় তাদের প্রেম অনেকটা মেরে সামনে ওয়ালি খিড়কি মে এক চাঁদ কা টুকরা রহতা হ্যায়ের মতো। শুনেই সৌরভের মনে পড়ে যায় নিজের সামনে ওয়ালি খিড়কির চাঁদের কথা। প্রমোতে অবশ্য দাদার জন্য এক বিশেষ বার্তাও ছিল তার ভ্যালেন্টাইনের তরফ থেকে। ভিডিও বার্তায় ডোনা গাঙ্গুলিকে বলতে শোনা যায়, দাদা ছোটবেলা থেকেই আমার ভ্যালেন্টাইন, এখনো আমার ভ্যালেন্টাইন। লজ্জায় লাল হয়েও উচ্ছ্বসিত সৌরভ বলে ওঠেন, ভালোবাসা এই পৃথিবীর সেরা জিনিস। কিশোর বয়সে ডোনার প্রেমে পড়েছিলেন সৌরভ। প্রতিবেশী হলেও দুই বাড়ির মধ্যে কিন্তু সখ্যতা একেবারেই ছিল না, আর সেই বাড়িরই মেয়ের প্রেমে পড়েন সৌরভ। আর শুধু প্রেমে পড়া না, বাড়িতে লুকিয়ে 1996-তে চুপি চুপি আইনি বিয়ে সেরে ফেলেন দুজনে। পরে অবশ্য দুই বাড়িতেই সবটা ফাঁস হয়ে যায়। তারপর সামাজিক রীতি মেনে ধুমধাম করে বিয়ে হয় সৌরভ ডোনার। প্রেম দিবসের শুভেচ্ছা জানায় ডোনা গাঙ্গুলি ও সৌরভ গাঙ্গুলিকে। তাদের প্রেম এভাবেই চিরস্থায়ী হয়ে থাক। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.